সুপ্রিয় দর্শক, মগরা আর্ট থেকে আমি ডাক্তার আনোয়ারুল হক। আজকে হোমিওপ্যাথিক বিষয়ক প্যাংক্রিয়াটাইটিস, প্যাংক্রিয়াটাইটিসের ডেফিনেশন, লক্ষণ, কারণ এবং ডায়াগনস্টিক ভ্যালু, এন্ড ক্রেভসের ভারতে কী কী ওষুধ আছে, তার কী কী লক্ষণ পেলে আমরা প্যাংক্রিয়াটাইটিসের এই ওষুধগুলো ব্যবহার করতে পারি, তাই নিয়ে আজকের আলোচ্য বিষয়। ডেফিনেশন: রেডনেস অ্যান্ড সোয়েলিং অফ প্যাংক্রিয়াস। লক্ষণ: ওপরের পেটে ব্যথা, ব্যথা পিঠ পর্যন্ত প্রসারিত হয়, পেটে হাত ছোঁয়াতে দেয় না, জ্বর থাকে, নাড়ি দ্রুত থাকে, বমিভাব বা বমি বমি ভাব থাকতে পারে। প্যাংক্রিয়াটাইটিস হয় কেন? মদ, পিত্তপাথরি, ক্যান্সার, লাল মাংস ভক্ষণ, চর্বি জাতীয় খাবার খেলে এটা হতে পারে। কি কি পরীক্ষা করলে প্যাংক্রিয়াটাইটিস ধরা পড়ে? ব্লাড টেস্ট করতে হবে, এনজাইম টেস্ট করলে ভালো হয়, WBC টেস্ট করতে হবে, কিডনি ফাংশন টেস্ট, লিভার এনজাইম টেস্ট করলে এবং CT করলে প্যাংক্রিয়াটাইটিস ধরা পড়ে। কেন্স রেপার্টরিতে চ্যাপ্টার অ্যাবডোমেন, তাহলে কেন্স রেপার্টরিতে আমরা প্যাংক্রিয়াটাইটিস কোথায় পাব? অ্যাবডোমেন চ্যাপ্টার খোলা যেতে পারে। তারপর রুব্রিক্স ইনফ্লামেশন, সাব রুব্রিক্স প্যাংক্রিয়াস, স্টেজ 1 এবং স্টেজ 2, এই দুটো গ্রেডে এর চিকিৎসা সম্ভব। ফার্স্ট মেডিসিন এবং ফার্স্ট গ্রেড মেডিসিন স্পঞ্জিয়াটোস্টা। উপরের বাম দিকের পেটে ভীষণ ব্যথা, অর্থাৎ প্যাংক্রিয়াটাইটিস ডায়াগনোসিস হওয়ার পরে যদি কোনো রুগী কোনো ডাক্তারের চেম্বারে আসে এবং উপরের পেটের বাম দিকে ভীষণ ব্যথা হয়, নিঃশ্বাস নিলে কষ্ট হয়, নাড়িভুড়ি যেন ট্রেনে ধরেছে, খুব পিপাসা থাকে, পেট শক্ত বাঁধন, অসহ্য লাগে, মশলাদার খাবার খেতে চায় এবং জিভ শুকনো বাদামি রঙের, মুখের স্বাদ মিষ্টি, মিষ্টি খেলে ব্যথা বাড়ে, গরমকালে খাবার খেলে, গরম গরম খাবার খেলে ব্যথা কমে, গান গাওয়ার জন্য অদম্য ইচ্ছা, মানসিক লক্ষণের মধ্যে আছে গান গাওয়ার জন্য অদম্য ইচ্ছা এবং মৃত্যু ভয় যদি থাকে কোনো রোগীর মধ্যে, সেক্ষেত্রে স্পঞ্জিয়াটোস্টা বিবেচনা করা যেতে পারে। সেকেন্ড গ্রেড মেডিসিন, প্রথম মেডিসিন হচ্ছে সেকেন্ড গ্রেডের কোনিয়াম। তো কোনিয়াম আমরা কখন দেব? উপরের পেটে যদি কেটে ফেলার মতো ব্যথা হয় প্যাংক্রিয়াটাইটিসে, ক্রনিক জয়েন্টিস যদি থাকে, পেটে যদি কাঁপুনি থাকে, পেট শক্ত এবং ভোলা ভোলা ভাব থাকে, রুটি খেতে চায় না, লবণ টক খেতে চায়, দুধ খেলে বাড়ে, মুখের স্বাদ টক, খালি পেটে ভালো থাকে, সমাজে মিশতে চায় না, স্মৃতিশক্তি দুর্বল, অন্যমনস্ক, একা থাকতে চায়, এই রকম রুগী যদি পাওয়া যায় প্যাংক্রিয়াটাইটিসে, সেক্ষেত্রে দেওয়া যেতে পারে কোনিয়াম ম্যাকুলেটাম। তারপরে সেকেন্ড গ্রেডের মেডিসিন আয়োডিয়াম। উপরের পেটে ব্যথা হয়, চোখ, চামড়া, নখ হলুদ, হিক্কা ওঠে সব সময়, মুখে তেতো স্বাদ থাকে, ঠান্ডা দুধ খেলে ভালো থাকে, খুব খিদে, খুব পিপাসা, মনে করে সে যেন ভালো আছে, আত্মহত্যা প্রমাণের চিন্তা করে, ডাক্তারের কাছে যেতে ভয় করে, খেলে কমে, খালি পেটে বাড়ে, এই রকম সিমটম যদি কোনো রোগীর মধ্যে পাওয়া যায়, সেক্ষেত্রে আয়োডিয়াম প্যাংক্রিয়াটাইটিসে খুব ভালো ওষুধ হতে পারে। আইরিস ভার্স প্যাংক্রিয়াটাইটিসের আরেকটি খুব ভালো ওষুধ। এর সিমটমস কি? পেটে জ্বালার সাথে ব্যথা, মলত্যাগের পর রেকটামে আগুনের মতো জ্বালা, মলে যেন চর্বি লেগে আছে, স্বাদ টক অথবা তিতো হতে পারে, সারা পেটে অসহ্য জ্বালা, অগ্নাশয়ের ক্যান্সার, খিদে কম, পিরিওডিক্যাল পেন কন্টিনিউয়াস দেখা যেতে পারে। এই রকম সিমটম পেলে আইরিস ভার্স দিলে খুব ভালো কাজ হবে। তো সুপ্রিয় দর্শক, আজকের বিষয় ছিল প্যাংক্রিয়াটাইটিস, প্যাংক্রিয়াটাইটিসের কারণ, লক্ষণ এবং ডায়াগনস্টিক ভিউ এবং এর কিছু হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাকর্ডিং টু কেন্স রেপার্টরি এবং তার লক্ষণ, ইন্ডিভিজুয়ালাইজেশন কীভাবে করা যাবে সেইটা নিয়ে আলোচনা হলো। এই ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল অল ইন ওয়ান সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, ভালো না লাগলে ডিসলাইক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।